প্রিয় দর্শক, শুরু হচ্ছে দক্ষিণী ক্রীড়া সংস্থার পরিচালিত ফুটবল লীগ 2022। একদিকে রয়েছে বটিশ্বর, অপরদিকে রয়েছে মাইমা, মথুরাপুর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন। হলুদ জার্সিধারী বটিশ্বর, খেলা শুরু হয়ে গেল। আকাশি জার্সিধারী ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন মথুরাপুর, থ্রোইন করছে বটিশ্বর, ফ্লোয়িং করবে বটিশ্বর। আরো বল মাঠের বাইরে থ্রোইং করছে মাইমা, অফসাইড, এখান থেকে জার্সিকে তুললে তুলবি না, লাইনে আছে বল। বল নিয়ে যাচ্ছে মাইমা, চলা গোলকিপার বল ধরে নিল, বিবেক মেন্দে বল বাইরে থ্রোইং করছে বটিশ্বর, দেখা যাক পাবি রে হিরঞ্জন। দেখ ম্যান দেখ গোল ডাউন পারি বল, একদম খুব সুন্দর রেফারি ডিসিশন টেন দিয়েছে, বল
মাইমা ফ্রি কিক পেয়েছে একটি, দেখা যাক। খুব সুন্দর গোল দিয়েছে মাইমা। যে গোল দিলোর নাম কি? আক্তার। আক্তার 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 হোসেন, সন্তোষনগরে বাড়ি, সেই আনার ভাইয়ের ছেলে। খুব সুন্দর গোল দিয়েছে। আবার বল মাইমা, পায়ে বল। আবারও ফাউল। আবার সেই আক্তার ফিকি করছে মাইমার পক্ষে। অফসাইড। বল সম্ভবত বাইরে, বলতে বলতে বল বাইরে। বরিশ্বরের থ্রোইং, বল যাচ্ছে, কেউ কাউকে জায়গা ছাড়ছে না। আবারও বল বাইরে। আবারও বটেশ্বর। কর্নার কিক। গোল হতে পারত কিন্তু হলো না। কর্নার কিক। বরিশ্বর কর্নার কিক পেয়েছে। হ্যান্ডবলের আবেদন করেছে কিন্তু হ্যান্ডবল হয়নি। বল নিয়ে যাচ্ছে মাইমা। আবারও গোল শট করেছিল সেই আক্তার, কিন্তু হলো না। আগে ঢুকে যাচ্ছিস, দেখ। কাদা মাঠে একটু হবে ওরা। দুজন মারামারি করছে। ও ভাই, বল বাইরে। বড় খেল,
हैंडबॉल টান টান উত্তেজনা ম্যাচ চলছে মাই মাই 1-0 গোলে এগিয়ে রয়েছে বল বাইরে